কাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তুটিনীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে
চম্পা বণিকের কণ্ঠে শুরুতে যে গানটি আমরা শুনলাম, এই গানটি আমার বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা চলচ্চিত্রের প্রথম গান। গানটি আয়না অবশিষ্ট ছায়াছবির সুরকার শ্রদ্ধেয় সত্য সাহা, যাহার হাত ধরে বাবার এই চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ হয়েছিল। আমার বাবার ভেতরে, মনের ভেতরে সবসময় একটা ইচ্ছা কাজ করতো এবং তিনি আমাদের সামনে সেই ইচ্ছাটা ব্যক্ত করেছিলেন। তিনি বলতেন যে মা সবসময় আমার জন্য দোয়া করবে যেন জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত কলমটি আমার হাতে থাকে। এবং বাবার সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছিল, তার জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত কলমটি কিন্তু তার হাতে ছিল। তার লেখা সর্বশেষ গান, তার লেখা প্রথম গান, তার লেখা অজস্র কালজয়ী গান আজ এই আয়োজনটির মাধ্যমে আপনারা শুনবেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরটিভির এই আয়োজন ZSRM নিবেদিত মিউজিক স্টেশনে। আমরা বাবার লেখা সেই গানগুলো শুনব এবং সেই সাথে বাবারও কিছু কথা শুনব। এমন কিছু ব্যক্তিত্ব, এমন কিছু মানুষ আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন যারা বাবার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রাণের মানুষ তারা, অত্যন্ত প্রিয় মানুষ তারা। তাদের কাছ থেকে আমরা শুনব আমার বাবার জানা অজানা অসংখ্য কাহিনী। তো মূল আয়োজনে যাবার আগে আমি আপনাদেরকে একটি তথ্যচিত্র দেখাবো যেটি আরটিভি নির্মাণ করেছেন আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। চলুন তাহলে সেই তথ্যচিত্রটি আমরা দেখে আসি। আছেন আমার মুখ তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। শুধু গান গে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা একই শুধু বিনয়। ছয় দশক ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, আমার খুব প্রিয় মানুষ। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। এই গানটি একবার ঘটনাচক্রে কলকাতার গৌরীপ্রসন্ন মজুমদার আমার কাছ থেকে শুনেছিলেন এবং উনি গানটি শোনার পরে পাচারি করা শুরু করলেন। আমি বললেন যে গানটি কে লিখেছে, বলি বললাম যে গাজী মাজহারুল আনোয়ার। উনি বলেছিলেন যে আমার সারা জীবনের সমস্ত গান দিয়ে ওনার ওই একটি লাইনের সমতুল্য নয়, যে পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই। স্বাধীনতা ও দেশপ্রেম সহ 20,000-এর বেশি গান রচনা করেছেন তিনি। বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকায় তার লেখা 3টি গান স্থান পেয়েছে। 1964 সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি এদেশে টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। তিনি প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন 1967 সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। 1967 সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে গান লেখার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখাতেও দক্ষতা দেখান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক 1982 সালে মুক্তি পায়। গাজী মাজহারুল আনোয়ার 2002 সালে 21শে পদক এবং 2021 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 5 জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1 বাদশাহ পুরস্কার, BGMA অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ড, আরটিভি মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা সহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা 110। কিংবদন্তি এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়াণে আরটিভি পরিবার শোকাহত।
মরণোত্তর একটি শব্দ রয়েছে, যে শব্দটি আমার বাবার ডিকশনারিতে নেই, কারণ বাবার জীবদ্দশায় এত হাজার হাজার লাখো মানুষের ভালোবাসা, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান সব কিছুই তিনি দেখে গিয়েছেন। এমনকি তার মৃত্যুর পরও সেই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানেই তাকে বিদায় জানানো হয়েছে। আজকে আরটিভির এই যে আয়োজনটি বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, এই আরটিভি কিন্তু বাবার জীবদ্দশায়ও বাবাকে সেই সম্মানটুকু দেখিয়েছেন। বাবার মতো মানুষদের আসলে কখনোই মৃত্যু হয় না, তারা তাদের সৃষ্টির মাধ্যমে সবসময় বেঁচে থাকেন, আমার বাবাও থাকবেন। আর আমি বলছিলাম যে আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন তারা বাবার অত্যন্ত কাছের মানুষ, আপন মানুষ, বাবার আত্মার আত্মীয়। এখানে বসে আছে আমার বাবার অত্যন্ত প্রিয় ছোট বোন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আবিদা সুলতানা। সেই সাথে আছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রফিকুল আলম। ও পাশে চম্পা বণিকের গান আমরা শুনেছি এবং তার পাশেই বসে রয়েছে আমার অত্যন্ত প্রিয় ভাই, ছোট ভাই সাব্বির। এবং সেই সাথে বসে আছেন আমাদের আরটিভির মাননীয় সিইও মহোদয়, যিনি বাবার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, সবসময় বাবাকে তিনি এবং আরটিভি, আরটিভি পরিবার যেভাবে সম্মান জানিয়েছেন, আজকে তার সামনে আমি বলতে চাই যে আমি এবং আমার পরিবার তাদের প্রতি চিরকৃতজ্ঞ। শ্রদ্ধেয় সৈয়দ আশিক রহমান আমাদের আশিক ভাই, তো আমি কি প্রথমে আশিক ভাইকে অনুরোধ করব। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসলে গাজী মাজহারুল আনোয়ার যা কিছুই বলবো সব কিছুই কম হয়ে যাবে। একজন কিংবদন্তি গীতিকবি, কিংবদন্তি শিল্পী, যার মৃত্যু আসলে নাই, আমি ভাবতেও চাই না। মানে উনি চলে গেছেন আমি বিশ্বাস, এখনও বিশ্বাস করতে পারি না এবং ভাবতেও চাই না যে উনি আমাদের মধ্যে নাই। ওনার গান দিয়ে সারা জীবন, সারা জীবন উনি বেঁচে থাকবে আমাদের মধ্যে, কানে প্রতিটি গান প্রতিটি সুর বাজে। কোনো অনুষ্ঠান কোনো আয়োজন আমাদের, আমি ভাবতে পারতাম না উনি নাই, উনি থাকবেন না আমাদের। সবার আগে আমি প্রোগ্রামকে বলতাম যে আগে চাচাকে খবর দাও, উনি আসলে আমার আমার অনুষ্ঠানটা আলোকিত হবে। আমরা আসলে আমি জানি না আমরা কতটুকু সম্মান ওনাকে, উনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, উনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানগুলো পেয়েছেন। আমরা চেষ্টা করেছি কিন্তু মনে হয় অনেক, তারপরে মনে হয় কম হয়ে গেছে। আমি অত্যন্ত ভাগ্যবান, আমরা আরটিভি অত্যন্ত ভাগ্যবান যে আমাদের, আমার অনেক শখের ছিল আমার, মানে মিউজিকটা আসলে আমি হয়তো অত্যন্ত ক্ষুদ্র মানুষ সবার কাছে, সবাই এখানে যারা আছে যারা সঙ্গীতজ্ঞ, কিন্তু আমি খুব ভালোবাসতাম, মানে আমি খুবই ভালোবাসি এবং সবসময় ওনাদের দিকে তাকিয়ে থাকতাম এবং নতুন কী করা যায় আমি একটু সুযোগ পেলেও আলাপ করার চেষ্টা করতাম। আমরা যখন মিউজিক অ্যাওয়ার্ডটা করলাম, প্রথম আরটিভির মিউজিক অ্যাওয়ার্ড, আমার সৌভাগ্য যে ওনার হাত দিয়ে আমি করতে পেরেছি, আরেকটি করার সৌভাগ্য হয়তো হয়নি, কিন্তু তারপরও আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি মিউজিক অ্যাওয়ার্ডটা আমাদের করে দিয়ে গেছেন। আমি তো শুরুতেই বলেছি যে আসলে ওনার মানে কোনো কিছুই শেষ হবে না ওনাকে নিয়ে বলার, উনি সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন, ওনার সুরের মাধ্যমে আমাদের আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। যারা নতুন শিল্পী, যারা লিখছেন, যারা কাজ করছেন সঙ্গীত নিয়ে, উনি হলো সবার অনুপ্রেরণা এবং আমরা সেদিকেই তাকিয়ে থাকব, সারা জীবন উনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আর আরটিভির আরটিভি পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক এবং পরিবারের প্রতি, এখানে দিঠি আপনি বসে আছেন, সবাই পরিবারের সদস্য বসে আছেন, আপনাদের কাছে আমি সমবেদনা জানাচ্ছি। আমি সেই শোক সবার মতো আপনার আপনাদের ধৈর্য আল্লাহ দিক সেটা কামনা করছি। এবং আমাদের আরটিভি সারা জীবন ওনার কথা মনে রাখবে, আরটিভির প্রতিটা আয়োজনে আমাদের মধ্যে উনি থাকবেন। ধন্যবাদ দিচ্ছি, এর বেশি আসলে আমি
মানে সারা রাত বললেও শেষ হবে না, সারা রাত ওনাকে নিয়ে আসলে বলার শেষ নেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আশিক ভাই আপনাকে। এবং আমাদের মাঝে আবিদানটি রফিক আঙ্কেল আছেন, আমরা কিন্তু এত সহজে আপনাদেরকে যেতে দিব না, আপনাদের কাছ থেকে অনেক কথা শুনবো, আমরা আপনাদের গান শুনবো। তার আগে আমি যদি আপনাদের অনুমতি নিয়ে সাব্বিরের কণ্ঠে একটি গান শুনতে চাই। সাব্বির, তুমি কোন গানটি গাইবে? আপা, তুমি যে বললা স্যারের এই ইন্ডাস্ট্রিতে চলা শুরু, যার মাধ্যমে আমাদের সবার প্রিয় শ্রদ্ধ সত্য সাহা স্যারের, এবং তারা তো একজন অসাধারণ জুটি ছিলেন, এবং তাদের এই জুটির একদম জগৎ বিখ্যাত অনেক গান আছে, তার মধ্যে একটি গান নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা গাইছি। আমি
আসেনি যে ছায়াছবির টাইটেল সং এটা। সাব্বির, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আবিদ আন্টি, আমি তো আন্টি বলেই সম্বোধন করি আপনাকে, এবং রফিক আঙ্কেল আপনাদের কাছে আসব। এবং আন্টি, সেদিন একটি চ্যানেলে আপনি বলছিলেন যে আপনাদের দুজনকে একটি বিয়ের উপহার দিয়েছিলেন আমার বাবা। হ্যাঁ, এটা আমাদের বিয়ের উপহার, গাজী ভাই সত্যদা, সত্য সাহা এবং গাজী ভাই দুজন আমাদের, সত্যদা বলেছিলেন যে তোমাদের বিয়েতে এখন কিছু দেব না, পরে তোমাদের গিফট পরে। তো বিয়ের প্রায় মাস ছয়েক পরে দাদা ফোন করলেন একদিন যে আসো তোমাদের গিফট নিয়ে যাও। গাজী ভাইয়ের দাদা ফোন করলেন তোমাদের গিফট নিয়ে যাও। তো আমরা দুজন গেলাম, যাওয়ার পরে একটা গান দিলেন, এক নদীর ইউজান ভাটির, আমরা দুটি ধারা বললো এটা তোমাদের বিয়ের গিফট। তো সেই থেকে এই গানটা মানে একেবারেই অমর হয়ে গেল, প্রচণ্ড হিট গান ছিল একেবারে। আঙ্কেল, এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে সেই গানটি আপনাদের দুজনের কণ্ঠে একটি শুনবার, এখন যদি সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে, বি মাইনার ধক্ত, বি মাইনার, ঠিক আছে। গানটা শেখানোর পর বললেন যে দেখো সমস্ত উপহার নষ্ট হয়ে যায়, কিন্তু এই একটা গান, তখন আমি বুঝতে পারিনি। গানটা করার পর বললেন যে এমন একটা উপহার তোমাদেরকে দিলাম যেটা অনন্তকাল থেকে যাবে। তাই এটা আমার জীবনে, আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং গান গাওয়ার সময় এবং নতুন একটি নতুন ছেলেকে দিয়ে তিনি হিরো নির্বাচন করেছিলেন, চট্টগ্রামের সুজন। আমরা দুজন এই গানটা করেছিলাম, এক নদীর উজান পাঠাম। পেয়েছো একটু সময় নিচ্ছি, ঠিক আছে। এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা।
উজান ভাটির আমরা দুটি দ্বারা এক আকাশে চলে ওঠা আমরা দুটি তারা ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা প্রেমে পাগল পারা জীবনের সঙ্গে অত্যন্ত রিলেভেন্ট একটা গান এবং গাজী ভাই সত্যি সত্যি আমাদেরকে একেবারে সন্তান তুল্য ভাবতেন এবং এইটা আমার জীবনে অনেক সহায়ক ভূমিকা পালন করেছে সত্যদা এবং গাজী ভাই দিলীপ দা এরা। কিন্তু আমি যেটা বলতে চাই একটু আমাকে মিনিট খানিক বলতে দেবে? অবশ্যই। সেটা হলো যে গাজী ভাইয়ের চলে যাওয়াটা আমাদের সংস্কৃতি অঙ্গনে বহু লোককে আমরা গত দুই তিন বছরে হারিয়েছি এবং প্রত্যেকবারই আমাদেরকে বলতে হয়েছে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, বিশাল ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি পূরণ হবে না। কিন্তু গাজী ভাইয়ের ক্ষেত্রে কথাটা একটু ভিন্নভাবে বলতে হবে, কারণ দেখুন আমাদের দেশের কিন্তু একটা শব্দ আমি নিজেই ব্যবহার করি যেটাকে বলি ইন্টেলেকচুয়াল ব্যাংক, অর্থাৎ যারা সৃজনশীল কাজ করবে তাদের সংখ্যাকে নিয়ে আমি এটাকে একটা ব্যাংক মনে করি। এই ইন্টেলেকচুয়াল ব্যাংক আমাদের কিন্তু প্রায় দেউলিয়া পর্যায়ে চলে গেছে। এই গাজী ভাই ছিলেন সম্ভবত শেষ মানুষ, শুধু গীতি কবি হিসেবে নয়। দেখো সৃজনশীল কাজ বিশেষত সঙ্গীতের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটা একটা পারিবারিক বন্ধন তৈরি করতে হয়, একটা অলিখিত বন্ধন তৈরি করতে হয়। এই অলিখিত বন্ধনের মধ্যে দিয়ে অনেক সৃষ্টি হয়, এর ইতিহাস অনেক দীর্ঘ আমাদের দেশের। এই বন্ধনটা রক্ষা করতেন গাজী ভাই অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত ভদ্রস্থভাবে, অত্যন্ত সৎভাবে। যেমন আমি বলে দিই, এই মাস খানেক আগে একটা স্টুডিও উদ্বোধন করবার জন্য গিয়েছিলাম আমি এবং গাজী ভাই, তিনি প্রধান অতিথি ছিলেন, আমি বিশেষ অতিথি ছিলাম। সেখানে তিনি একটা কথা বললেন যে দেখো, পরিবর্তন ছাড়া কিন্তু কোনো দেশের সংস্কৃতি উন্নতি লাভ করে না। এত সত্যি কথা, আর গানের ক্ষেত্রে তো বটেই, তিনি বললেন। এবং আমাকে বললেন যে দেখো, তুমি কিন্তু অনেক পরিবর্তন এনেছো নিজের মধ্যে, অর্থাৎ আমার সিঙ্গিং সত্যি সত্যি অনেক পরিবর্তন। আমি যখন প্রথম গান গাইতাম তখনকার যা গায়কী ছিল এখন অনেক পরিবর্তিত হয়েছে মানুষের চাহিদা অনুযায়ী, এটা আমি পেরেছি, এটা তিনি লক্ষ্য করেছিলেন। এবং এই ক্ষেত্রে এই গাজী ভাইয়ের হেন মানুষ, বিশেষত গাজী ভাইয়ের, এটা এত চমৎকার পরামর্শ দিতে পারতেন, অন্যান্য ইন্টেলেকচুয়াল ব্যাংকের অন্যান্য মানুষরা অতখানি ছিলেন না। তাই বারবার যেভাবে বলি আমরা অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এই অপূরণীয় নয়, একটা বিরাট ধস নেমে গেল আমাদের সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে গাজী ভাইয়ের। গাজী ভাই আপনি চির শান্তিতে থাকুন, আপনাকে নিয়ে বেঁচে থাকবো আর চিরকাল। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে, আমরা আরও কথা শুনবো আপনাদের দুজনের কাছে। এই মুহূর্তে আশিক ভাই আপনাকে, আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করছে যে বাবা তো কর্মক্ষেত্রে অবশ্যই আপনাদের সবার খুব প্রিয় মানুষ ছিলেন, একজন সফল ব্যক্তিত্ব ছিলেন এবং সে কারণে বাবাকে যথেষ্ট সম্মানও আপনারা দিয়েছেন, কিন্তু মানুষ হিসেবে আপনি আমার বাবাকে কীভাবে মূল্যায়ন করবেন? না, সেটা তো ওনাকে মূল্যায়ন করা আমার জন্য ধৃষ্টতা হয়ে যাবে। আমি এত ছোট মানুষ, উনি কিংবদন্তি, এবং সবচেয়ে বড় কথা আমি অত কিছু জানি না, উনি আমাকে খুব স্নেহ করতেন। একটা প্রীতিতুল্য ব্যাপার ছিল, কাছে গেলেই যখনই ওনাকে পেতাম উনি যে কাঁধে হাতটা রাখতেন, এটা যে মানে এটা যে কত বড় একটা মানে
প্রাউড কিংবা কত বড় একটা আত্মবিশ্বাসের কাজ আমাকে করত। উনি যখন আমার কাঁধে হাতটা রাখতেন, উনি আমি খুব খেয়াল করতাম যখনই ওনার সাথে আমার দেখা হতো কিংবা উনি আমাদের আয়োজনে আসতেন কিংবা যেখানেই হোক, উনি আমার কাঁধে, আমরা হাঁটতে থাকতাম, উনি আমার কাঁধে হাত রেখে হাঁটতে থাকতেন এবং আমার সাথে কথা বলতেন। এত একটি স্নেহ পরায়ণ, এটা আমি কোনোভাবেই আসলে আমি খুব মিস করব, আমি খুব মিস করব। আপনারা জানেন আমি গত বছর, আজকে এক বছরের মতো হলো, এক বছরের উপরে হলো আমি আমার বাবাকে হারিয়েছি এই করোনা মহামারীতে, প্যান্ডামিকে। এবং আরেকজন খুব প্রিয় মানুষ চলে গেলেন, আসলে কেন যেন খুব কাছের মানুষগুলো, খুব ভালোবাসার মানুষগুলো হঠাৎ করেই সব দ্রুত চলে যাচ্ছেন। ওনার আসলে এইভাবে চলে যাওয়াটা আমি একেবারেই মেনে, এখনও আমি যখন শুরুতেই বলছিলাম যে আমি এখনও আমি বিশ্বাস করতে পারছি না হুট করে উনি এভাবে চলে যাবেন। উনি মানে উনি আরও কিছুদিন থাকলে আমরা আরও সমৃদ্ধ হতাম, এই দেশ সমৃদ্ধ হতো, এই দেশের সঙ্গীত সঙ্গীতায়ন, এটা একটা একটা যেভাবে মানে আমরা আসলে এত বড় হারানো হারালাম যে আপনি কিছুক্ষণ আগে ঠিক একদম ঠিক কথাই বলছিলেন যে আমরা বলছিলাম যে আমাদের অপরিণীয় ক্ষতি হলো, কিন্তু এই ক্ষতিটা আমার মনে হয় আরও আরও বড় কিছু, এই ক্ষতিটা আমরা আসলে বিয়ার করতে পারবো না। এবং আমাদের বাংলাদেশ অনেক বড় কিছু হারালো। অনেক অনেক ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আপনাদের মতো এত বড় বড় ব্যক্তিত্বদের। অনেক ধন্যবাদ আপনি আজকে এখানে আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আসলে উনাকে তো সবসময় আমরা পেতাম, একটা দাবির জায়গাও হয়ে গেছিল এবং ভালো কিছু উনি ছাড়া হবে এটা কখনো চিন্তা করতে পারতাম না। সেই শূন্যতাটা কিভাবে পূরণ হবে, সেই কিভাবে মানে আমি এখনো ভাবতে পারি না। তো এই যে আপনারা আছেন, এখনো আমাদের সাথে আছেন, আমাদের সময় দিচ্ছেন, সেটাও সেটার জন্য অনেক কৃতজ্ঞ আমরা। আমার কথা তো বলাই বাহুল্য, কারণ ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। গাজী মাজহারুল আনোয়ারের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে, যেমন বাংলাদেশ আর টিভি তো বটেই। অনেক অনেক ধন্যবাদ।